তো নয়, যেন আগুনের গোলা। আইসক্রিমও গরম লাগে। আরে কাজল, এত দেরি করলি যে! স্পোর্টস এর বেস্ট স্টেডিয়ামটাই হয়ে গেছে, একশো মিটারে যা দৌড়ালো না মাসুদ। চল তো দেখি, চল। আমার তো মনে হয় ওর মতো স্পিডি ছেলে কলেজে নেই। আচ্ছা, ও তো পাই তুলতে পারে না, পাঁচ চলে কি করে। তাও আবার বলছি, সারা কলেজে কেউ ওর সাথে পারবে না। কে পারবে বল, নাম বল কারো। চ্যালেঞ্জ থাকলো তোর সাথে। কেন অযথা আমাকে চ্যালেঞ্জ করছিস? জানিস তো বাজিতে আমি কখনো হারি না। বল, নাম বল, কে কে দৌড়াবে ওর সাথে? কে? আমি দৌড়াবো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। একটি চমকপ্রদ ঘোষণা, এই মাত্র একশো মিটার দৌড়ে ফার্স্ট হওয়া মাসুদকে চ্যালেঞ্জ করেছে এই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী কাজল। মাসুদের যদি সাহস থাকে তাহলে মাসুদ যেন কাজলের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। I like you. কাল বাজিতে হেরেছে, পুরস্কার না দিচ্ছে, অন্তত কিছু খাওয়াবে তো। বাজিতে উল্লেখ ছিল না যে হারলে বা জিতলে কি হবে, তাই বলে বাজিতে জিতলাম আর কোনো পুরস্কার পাবো না। কিন্তু আজ আরেকটা বাজি হয়ে যাক, যদি জিততে পারিস তাহলে আমি সবাইকে আইসক্রিম খাওয়াবো। হারলে তুই খাওয়াবে কিন্তু, ডান ডান। কিন্তু কাজটা কি? বাজির বিষয় চোখে পড়েছে বলেই তো বাজি ধরেছি। ওই দেখ, তুই যদি স্যারের কাছ থেকে ওই কলম চুরি করতে পারিস তাহলেই তুই জিতবি। ও, এই কথা? এ তো ম্যাটার অফ বেস। পারবি না রে কাজল, পারবি না। স্যার প্রাণ হাতছাড়া করতে পারেন কিন্তু কলম হাতছাড়া করেন না। কাজলের হাত অনেক কিছুই হাতছাড়া করাতে পারে, তোরা শুধু দেখে যা। নিউটনের থার্ড ল টা যেন আপনি কি বলেছিলেন? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ইয়েস স্যার, মনে পড়ছে। কিন্তু স্যার, এটা কি সব অ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, ঠিক সমান এবং বিপরীত রিঅ্যাকশন হবেই। ধরুন ধরুন এই পলিসি, এই যে আমি আপনার সাথে ধাক্কা খেলাম, মানে আমি জানতে চাচ্ছিলাম এর অপোজিট রিঅ্যাকশনটা কি? অপোজিট রিঅ্যাকশন হচ্ছে আমি তোমার উপর রেগে গেলাম। থ্যাংক ইউ স্যার, এতক্ষণে আমার কাছে সূত্রটা ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যারের পকেট থেকে কলম চুরি করা ভালো কাজ নয় স্যার। ও আপনার পকেট থেকে কলমটা মেরে দিয়েছে, এই নিন স্যার। তোমার এত বড় সাহস শিক্ষকের পকেট থেকে কলম চুরি করো? স্যার,
মানে স্যার বেচারি ভয় পেয়েছে, ওকে মাফ করে দিন। নো, মাফ নেই, সবাই জানে কলম আমার প্রিয় বস্তু, আর সেই কলম চুরি শাস্তি ওকে পেতেই হবে। স্যার স্যার প্লিজ স্যার ওকে মাফ করে দিন। এই কান ধরো, আর কান ধরো না, কান ধরে মাফ চাও। প্রিন্সিপালের কাছে কমপ্লেন করলে সোজা বহিষ্কার, জলদি কান ধরে মাফ চাও। ধরেছে স্যার, কান ধরেছে, সবার মাঝে কান ধরেছে, এবার মাফ করে দিন স্যার। ঠিক আছে নয়ন, তোমার কথা ওকে মাফ করে দিলাম, ভবিষ্যতে তোমাকে আমি কোনোদিনও মাফ করব না। তাহলে কি করবে? তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তোমার নয়ন দুটো উল্টে যাবে। শিক্ষা দেবার দরকার নেই, এমন সুন্দরী স্মার্ট মেয়ে দেখলে সবারই নয়ন উল্টে যায়। যেমন কাল স্পোর্টস মাঠে মাসুদেরও নয়ন উল্টে গিয়েছিল। আমার বন্ধু বুঝতে পারেনি যে সুন্দরীদের মুখের কথা আর মনের কথা কখনো এক হয় না। আসি, কিরে কাজল, বাজিতে তো হেরে গেলি। তোর ড্যাডি তো ব্যবসার কাজে চিটাং গেছে। আমাকে তো বলেনি। আচ্ছা, মেয়ের থেকে ড্যাডির কাছে ব্যবসা বলা হলো, জলদি ফোন করে আসতে বলো। কি মুশকিল, তোর ড্যাডি কি আজ নতুন বাইরে গেল? তাই তো যায়। কি হয়েছে তোর বলতো? আমি জানি কি হয়েছে, আপু নিশ্চয়ই তার সাথে বাজিতে হেরে গেছে। কি আপু ঠিক বলেনি? ভূমিকম্প, রীতিমতো মাথাটা ঘুরতাছে, চোখে কিছু দেখছি না। কারুজি কামু, এই যে খালাম্মা, আমি চোখে কিছু দেখতেছি না, দেখেন তো চোখ আছে কিনা নাই। কি, আমি তোর খালাম্মা নাই, আমি তোর বুকু জান। মাফ করে দেন, চোখে কিছু দেখি না, তাই ভুল হয়ে গেছে। কারুজি কামু, এই বুকু জান, এই দেখেন তো আমার চোখের মধ্যে নাক আছে কিনা নাই। চুপ কর, আমি তোর বুবু জান নেই, আমি তোর খালাম্মা। খালাম্মা কই, বুবু জান, বুবু জান কই, খালাম্মা আগুলি গেল গো। এই এটা মোটা সোটা, এটাই খালাম্মা। আচ্ছা খালাম্মা, দেখেন তো আমার চোখ নাক মুখ সব ঠিক আছে কিনা। আমার দাদা ঠিকই হয়েছে, এরা কি দোষ করছে? ভালোই হয়েছে, কিসমত যখন আছে একলাই খামো, তাই চলে আলুতে মিশ খাইছে। খামু কেমনি সমস্ত হয়ে গেছে বুঝছি, সব মিলাই একবারে খামু, তাইলে মজা যাইব, কেউ থাকবো না, কিন্তু যাইয়া না তো শালারা ভাগ বসাইব, এই বাড়ি থাকো থাকে সব বদমাইশ। কি তোর, এটা ঠিক হবে, ওকে আমি গাড়ি চাপা দিয়ে মারবো, তাহলে তো তোকে পুলিশে ধরবে। তাহলে গাড়ি চাপা দেব না। কুন্দা ভাড়া করে মেরে ওর হাত পা ভেঙে পুরো করে দেব। কি এখন কেমন লাগছে? নয়নের নয়ন উল্টেছে তো, একেই বলে উচিত শিক্ষা। তোমাকে একটা উচিত শিক্ষা দিয়েছি। না গুন্ডা দিয়ে না, অন্যভাবে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হলে আগে শিক্ষা নিতে হয়। তুই তো শিক্ষা নিতে চাস না, শুধু দিতে চাস। অবশ্য আর একটা উপায় আছে,
যাতে শিক্ষা দেওয়া যায় নেওয়া যায় সেটা হলো প্রেম। নয়নের সাথে কত মেয়ে চেষ্টা করেছে পাত্তাই দেয় না, কাজলও পাত্তা পাবে না। কি বললি? কি রে কাজল, ধরবি নাকি বাজি? আমি বাজি ধরলে তো তোদের নয়নের নয়ন অন্ধ করে নাকে দড়ি দিয়ে আমার পেছনে ঘোরাবো, তারপর নাককে তো ছেড়ে দেবো। এবার আমরা সবাই বাজি ধরতে রাজি আছি, তুই ওই নয়নের কাজল কোনোদিন হতে পারবি না। দেখ, সাত দিনের মধ্যে শুনবি নয়ন আমাকে বলছে, কাজল তুমি আমার নয়নের কাজল, আমি তোমাকে ভালোবাসি। বইটা কোথায় দেখলাম? এই যে পেয়েছি। রাবেয়া আন্টি, দিমামনি আমার একটু কাজ করে দেবে? তুই কাজ, এই চিঠিটা নয়নকে দিয়ে আসবে। জি আচ্ছা। এই নাও ১০০ টাকা, তুমি মিষ্টি খাবে। আচ্ছা চিঠিটা পড়ে ও কি বলে শুনে আসবে। জি শুনে আসবো। বাবা নয়ন, তোমার চিঠি। I love you. বেশ তো, এ আর নতুন কথা কি? আমি কলেজে ভর্তি হওয়ার দিন থেকে তো আপনি আমাকে ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন। আপনি লিখে না দিলেও আমি জানি আপনি আমাকে ছেলের মতো জানেন, আমিও আপনাকে মায়ের মতো ভালোবাসি। এটাকে লিখে জানাতে হয়, নিন এটা আপনার কাছে রেখে দিন। আই লাভ ইউ লেখা কাগজটা রাবি আন্টির কাছে থেকে গেল, বাজিতে এবার তোকে হারতেই হবে। ইম্পসিবল, হার বলে কোনো শব্দ আমার অভিধানে নেই, আমি জিতবই। শোন, আজকে দেখাবো। কি দেখাবো? সামান্য একটু চোখের কারিশমা, তাতেই তোদের নয়নের নয়ন ছানা বড়া হয়ে যাবে। জাস্ট মিনিট ম্যাডাম। ম্যাডাম, এটাকে একা একা পড়ে নিন, ধরুন। আসি। ডাক্তার মোবারক আলী, আই স্পেশালিস্ট, গ্রিন সুপার মার্কেট। ঠিকানা দিয়ে দিলাম, চোখ দুটো দেখিয়ে নিও। যখন তখন চোখ পিটপিট করা এক ধরনের মারাত্মক রোগ, তা হয়তো তুমি নিজেও জানো না। ঠিক মতো ওষুধ পড়লে ভালো হয়ে যাবে। মা, মা কি আছে? মা তোমার কি খারাপ লাগছে? নয়ন কখন এলি বাবা? এসো, এই মাত্র। তোমার কি হয়েছে? কি আবার হবে? হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। না মা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তার নিয়ে আসি। নয়ন, কি যে পাগলামি করিস! বলছি তো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। মা,
আমি তোমার ছেলে না? তুমি কি মনে করো মাই শুধু ছেলে সবকিছু বুঝতে পারে, ছেলে মার কিছু বোঝে না? আচ্ছা বুঝিস, অনেক বুঝিস, এখন চল হাত মুখ ধুবি। বিশ্রাম যে তোমাকে নিতেই হবে মা, ডাক্তারও দেখাতে হবে। আর তোমার ছাত্র পড়ানো? ও আমি পারবো, ভারী তো ক্লাস সেভেনের ছাত্র নয়ন। আর কোনো কথা নয় মা, আমি যাবার সময় ডাক্তার চাচাকে বলে যাচ্ছি। আচ্ছা না ছোড় বান্দা, আরে তুই ঠিকানা খুঁজে পাবি না তো? তোমার ওই তালুকদার ভিলা আমি ঠিকই খুঁজে বের করব। তালুকদার ভিলা, কিন্তু কাউকে তো দেখছি না। খালার ভূমিকম্প, নিশ্চয় বেটা চোর, গাছটারে দইরা মত করা ভাইয়া নাক বলতো সিরা হালা মুয়েশকা। খালার চোর, আজ তোমার দেখামু। আজ আমি চোর ধরুম, ভূমিকম্প আমার তখন চাকরির প্রমোশন হবে, আমি হেডম্যান হব, বেতন বাড়বে, ধরি না রে বিয়া করু। চোর ধরতে পারলে বেগম সাহেবের টাকা দিব, গয়না দিব, আমার দিয়ে অল্প। আমি তো চল না, ছাড়ো। কি হচ্ছে এখানে? আপনি কি মাথা ঘুরে গেছে? একেবারে ঠিকানা জোগাড় করে বাড়ি পর্যন্ত ধাও? জি, আপনাকে দেখে মাথা ঘুরেরই কথা। তবে আমার মাথা এখনো ঘোরেনি, আমি শুভর কাছে এসেছিলাম। আচ্ছা শুভকে? আই এম শুভ, হু আর ইউ? আই এম নয়ন, মাই মাদার ইজ দ্য টিচার। জরিনা আইডা কেমন হইলো? আমি জানি না, বেতনও গেল, প্রমোশনও গেল, সব গেল। মা অসুস্থ তাই আসতে পারবে না, তোমার যেহেতু পরীক্ষা চলছে তাই তোমাকে পড়াবার জন্য আমাকে আসতে হলো। আসুন স্যার, চলো। গুড, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না, এবারকে ঠিকই শিক্ষা দিয়ে ছাড়ব। ভূমিকম্প স্যার এলো শিখাইতে শুভরে, এখন কি বু বুই শিক্ষা দিব? কি শিক্ষা দিব রে জরিনা? কে জানে, হচ্ছি আমি তোরা যে শিক্ষা দিবা তাই সেই শিক্ষা না তো? থাক, আর শিক্ষা দিবার দরকার নাই, আমি তোরা ফায়দা শিক্ষা দিব। আরে হয় না শুভ, কাল তোমার কি পরীক্ষা? অঙ্ক স্যার। অঙ্ক? অঙ্ক তো সবচেয়ে সহজ জিনিস। কি বলছেন স্যার, অঙ্কের কথা শুনলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ এই যে এই অঙ্কটা দেখুন স্যার, আমি তো কিছুই বুঝি না, আপুকে বললাম, আপু এমন তালগোল পাকিয়ে দিল আমারও মাথা ঘুরে গেল। এ তো খুব সহজ অঙ্ক, ঐকিক নিয়ম, একটা দুর্গে 1000 সৈন্যের 70 দিনের খাদ্য আছে। তারপর স্যার? ও হ্যাঁ, একটা দুর্গে 70 জন সৈন্যের খাদ্য আছে 1000 দিনের। তারপর 1000 দিনের খাবার আছে 70 দিনের। কি হলো স্যার, অঙ্ক দেখে আপনারও মাথা খারাপ হয়ে গেল নাকি? 70 দিনের খাবার আছে 1000 জনের। জি স্যার। শুভ ইয়ে মানে না, মানে এতগুলো সৈন্যের মাঝে এক জোড়া পা ঢুকে পড়েছে তো? সৈন্যদের দৃষ্টি যদি ওই পায়ের উপর গিয়ে পড়ে তাহলে তো খাওয়া দাওয়া ভুলে যাবে, অঙ্ক মিলবে না। আর অতগুলো সৈন্য যদি ওই পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে পায়েরও বারোটা বেজে যাবে। কিরে কি হয়েছে, চেঁচামেচি করছিস কেন? মানে মামি
শুভর নতুন টিচারের মাথায় গন্ডগোল হয়ে গেছে। জি মানে? মানে আপু এসে আমার স্যারের মাথা খারাপ করে দিচ্ছে। তুমি আপুকে নিয়ে যাও তো। কাজল চল, দিন দিন বড় হচ্ছিস, একটুখানি লজ্জা করে মানে। আর বলছি দেখার মতো আমার নয়ন বড় ভালো ছাত্র, তোর লেখাপড়ার খরচের ব্যাপারে আমি কোনো ত্রুটি রাখতে চাই না। মাস্টারি করে সামান্য যা বেতন পাই তা দিয়ে দামে ওষুধ কেনা আমার পক্ষে সম্ভব নয়। মা আয় বাবা, তুমি আমার জন্য রাশি রাশি বই কিনতে ঠিকই পয়সা পাও, কিন্তু যে ওষুধ না খেলে তোমার জীবন বাঁচবে না তা কিন্তু তোমার পয়সা থাকে না। নয়ন সত্যি করে বলো তো, তুমি কি আমার আপন মা? কি বলছিস বাবা? কোনো আপন মা কি পারে তার সন্তানের মাথার উপর থেকে ছায়া মুছে ফেলতে? তুমি যদি না থাকো মা, কি করবো আমি লেখাপড়া দিয়ে? তুই সব সময় বাড়াবাড়ি করিস, আমার এমন কিছুই তো হয়নি। মা এমন কথা বলো না যাতে আমাকে ভাবতে হয় যে আমার মা মিথ্যে কথা বলে। ডাক্তার আঙ্কেল আপনার প্রেশার কসম, আপনি সত্যি করে বলুন মায়ের কি হয়েছে? সন্দেহ তো আমি অনেক কিছু করছি, তবে সঠিক কিছু বলতে গেলে থরো চেক আপ করা দরকার। করান চেক আপ? নয়ন আমার কথা শোন বাবা, আমি এমনিতেই ভালো হয়ে যাব। আচ্ছা ভাবি আসি। তুমি যদি বিনা চিকিৎসাতে ভালো হতে পারো মা, তবে আমিও লেখাপড়া না করি পাশ করে যাব। নয়ন মা আমাকে মানুষ করার জন্য কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? মনে হয় তুমি যেন ঋণ শোধ করছো। ঋণ? মা গো সন্তানের কাছে মায়ের কোনো ঋণ থাকে না, চিরকাল মায়ের কাছে সন্তান ঋণই থাকে। টাকার জন্য তোমাকে আমি মরতে দেবো না মা, কোনো মতেই না, কোনো মতেই না, কোনো মতেই না। মা গো মা, তোমাকে আজ কিছু করতে হবে না, আজ তোমার ছুটি, কাল সকালের আগে তোমার চেহারা দেখতে চাই না, এই নাও। কিন্তু আপা আপনি যে বিকেলে সুইমিং এ যেতে চেয়েছিলেন, সুইমিং থেকে ফেরার পথে আপনি ক্লান্ত থাকেন, আমি না থাকলে গাড়ি চালাবে কে? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, টাকা দিলাম ছুটি দিলাম, যাও ফুর্তি করে গিয়ে। আচ্ছা আজ আসুক নয়ন, দেখব কাজলকে নয়নে না জড়িয়ে কোথায় যায়। দূর, কি হলো শুভ? কিচ্ছু মাথা ঢুকছে না স্যার, আপনি এত সুন্দর পড়ান যে আপনার মাথাকে আমার পড়তে ইচ্ছে করে না। এই তো আমি এসে গেছি, এখন পড়ো। কিন্তু আমিও তো এসে গেছি। শুভ বলছিল ও নতুন টিচার নাকি অঙ্কে খুবই ভালো, তাই আমি একটা অঙ্ক মিলাতে এলাম। ইয়ে মানে কেমন অঙ্ক? ধরো তুমি গাড়ি চালাচ্ছ, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, কত কিলোমিটার যেতে যেতে তুমি অ্যাক্সিডেন্ট করবে? চমৎকার অঙ্ক, উত্তরটাও চমৎকার। অ্যাক্সিডেন্টের জন্য একটি বানরই যথেষ্ট, সুন্দরী স্বভাবে যদি বাঁদরামি না থাকে তবে অ্যাক্সিডেন্টের কোনো কারণই নেই। কি রে কাজল, তুই আজও ওদের পরে অসুবিধা করছিস? না মাম্মি, আমার ড্রাইভার থেকে কোথায় পালিয়েছে খুবই পাচ্ছি না, এদিকে আমি হাতে মেহেদি লাগিয়ে বসে আছি কম্পিটিশন, তাই ওনাকে বলছিলাম আমাকে যদি একটু ক্লাবে পৌঁছে দেয়। তা বাবা যদি তোমার কোনো অসুবিধা না থাকে যাও না একটু। ঠিক আছে আপনি যখন বলছেন চলো। বাই মাম্মি বাই। আল্লাহ তুমি আমার স্যারকে রক্ষা করো, আমিন। যে নয়ন সৌন্দর্য দেখতে শিখেনি সে নয়ন চোখ থাকতে অন্ধ। যে সৌন্দর্য জোর করে চোখে পড়তে চায় সে সৌন্দর্য মাকাল ফলের মতো, বাইরেই রং ভেতরটা থেকে চলে কিছু বলো দাসি, অন্তরে সৌন্দর্য না থাকলে শুধু বাইরের সৌন্দর্য নয়ন ভুলে না। কি হলো? আমার অবস্থাটা দেখতে পাচ্ছ না? আমি তো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি, যা দেখার রাস্তার লোকেরাই দেখছে। তুমি আমাকে কি পেয়েছ? দাও না অন্যটা উঠিয়ে। এসব আমি পারবো না,
ঠিক আছে, তুমি না পারলে রাস্তার লোকদেরকে বলো আমার ওড়না উঠিয়ে দিতে। হ্যাঁ এটা ঠিক বলেছ। এই যে শুনুন, চুপ করো, আমার ওড়না উঠিয়ে তুমি বাইরে রাখতে লোক না। কিন্তু আমি বা ভিতরের কে? মাঝে তর্ক করো না, ওড়না উঠিয়ে দাও। দেখছো না আমার হাত বন্ধ? ঠিক আছে তুলে দিচ্ছি। অন্ধের মতো এদিক ওদিক হাত যাচ্ছ কেন? ঠিক মতো চোখ খুলে হাত দাও। এই তো ভালো ছেলে, নাও এবার গাড়ি চালো। কি হলো, তুমি না ক্লাবে যাবে? এইখানে এলে কেন? কেন, এত সুন্দর পাস তোমার ভালো লাগছে না? মানে? মানে আজ আর ক্লাবে যাব না, তোমার সাথে বেড়াবো। আমার সাথে? হ্যাঁ, তুমি তুমি খুব ভালো, চলো। কি যন্ত্রণায় পড়লাম, কিচ্ছু ভালো লাগে না। নামো। থ্যাংক ইউ। এসো এসো না। কি হয়েছে? আইসক্রিম, দুটো আইসক্রিম নিয়ে এসো না প্লিজ। যাচ্ছি, চল সব আই, দুটো আইসক্রিম দাও। আমার মানিব্যাগটা ভুলে ফেলে এসেছি। নো প্রবলেম, আমার কাছ থেকে নিয়ে নাও। দাও। আমি কেমন করে দেব? তুমি নিজের হাতে নিয়ে নাও। কি হলো না? দেখো লজ্জা না থাকাটা কিন্তু সম্মানের বিষয় নয়। তুমি ভেবেছো তোমার সাথে ইচ্ছে করে এমন করছি? আইসক্রিম আমার প্রিয় খাবার, দেখলে না খেয়ে পারি না। এদিকে আমার হাতও বন্ধ, না বলছি আইসক্রিম আমার চলে যাবে তো। এখন না। আইসক্রিম নিয়ে এসো। আজ দেখবো কতক্ষণ তুমি শক্ত থাকতে পারো। নাও। আচ্ছা ভালো ছেলেরা যে বোকা হয় আমার তা জানা ছিল না। মানে? আমি আইসক্রিম খাবো কি করে? দেখতে পাচ্ছি না আমার দু হাতে মেহেদি, একটু খাইয়ে দাও। নাও বসো। তোমাকে তো গলে যাচ্ছে, তুমি খাও। এটা খেতে ভালো লাগছে না, আমি তোমারটা খাবো। এটাতে তো আমি মুখ দিয়েছি, তুমি ওভাবেই রাখো, আমি বাইরের টুকু খাবো। Thank you.
আমার প্রেমেই মরতে হবে। রূপের জালে পড়তে হবে, আমার প্রেমেই মরতে হবে। রূপের জালে পড়তে হবে, আমার প্রেমেই মরতে হবে। কত দূরে যাবে, কোথায় পালাবে? রূপের জালে পড়তে হবে, আমার প্রেমেই মরতে হবে। কাজল, শুভ শুভ শুভ। বাবা বাবা, কেমন আছো বাবা? ভালো। জানো বাবা, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ভেরি গুড। তুমি এসেছো, ভালো হয়েছে। এখন থেকে বাইরে যেতে হলে মেয়েকে বলে যাবে। বাপ রে বাপ, কি প্রশ্ন! ড্যাডির কাছে ব্যবসা বড় না মেয়ে বড়? আচ্ছা আচ্ছা, তাই বলেছে নাকি? তা কোথায়? কাজলকে দেখছি না তো। কাজল ক্লাবে গেছে। সব একেবারে ঠিক সময় এসে গেছে মনে হচ্ছে। কেন, তোমাকে তো আজ বলেই দিয়েছিলাম সন্ধ্যার আগে আজ আমি বাসায় পৌঁছে যাব। সেই জন্যই তো এসে গেলাম। শুধু আমি না,
ড্যানিকেও বলে দিয়েছি, সুজা এখানে চলে আসছি। ড্যানি আমার ছেলে, আজই লন্ডন থেকে ফেরছে। টাটা বাই বাই, চলে রে, তোরা থাক, আমি যাই ভাই যাই। কৌশল দেখছি না। এই এতদিন আমি কোথায় ছিলাম? দেড় বেটা, আমি তো লন্ডনে ছিলাম, এই শ্বশুরবাড়ি ছেড়ে এখন নতুন শ্বশুরবাড়ি যাচ্ছি। দোয়া করিস ভাই। ইয়ামানিল্লাহ, নো টেনশন। ভাই জাফর, ভাবি আপনিও শোনেন, এবার কিন্তু ড্যানি আর কাজল বিয়ে সারি ফেলতে হবে, তা না সব লেটা ভাটা হয়ে যাবে। কথা তো তোমার সঙ্গে হয়েই আছে, তবে আরো একটা কথা আছে, বিয়ের পর ড্যানি কিন্তু আর বিদেশ চলে যেতে পারবে না। বিয়ের পর তো ড্যানি তোমারই ছেলে, তুমি যা চাইবে তাই হবে। হ্যাঁ একদম। এসো এসো ড্যানি, বসো। বাবা, আর কাউকে দেখছি না আঙ্কেল। কে আপু? শুভ, তুমি ওপরে যাও। যাচ্ছি, তবে আপু যখন আমার স্যারকে নিয়ে বাইরে গেছে, আজ এত তাড়াতাড়ি ফিরছে না। শুভ স্যারটা আবার কে? শুভকে যে মহিলা পড়াতেন তিনি অসুস্থ, তাই তার ছেলেই কিছুদিন থেকে পড়াচ্ছে। পড়াচ্ছে? কিন্তু সে কাজলকে নিয়ে বাইরে যাবে কেন? সে যাবার কি, তোমার মেয়ে তো ধরে নিয়ে গেছে। না না, এ ভালো কথা নয় আন্টি, এসব লোয়ার ক্লাস ছেলেদের কোনো বিশ্বাস নেই। আঙ্কেল, আমাদের খুঁজতে যাওয়া উচিত, এরা যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। বিশ্বাস করো, আমি আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ কাজল, ডোন্ট ডিস্টার্ব। নয়, আমাকে দূরে ফেলে দিও না, তাহলে আমি মরে যাব। নয়, কখন আমার খেলা যে ভালোবাসার রূপ নিয়েছে আমি নিজেও জানি না। নয়, আমি জানি না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই জাফর তালুকদারের একমাত্র মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। কথাটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। সব লেটা ভাটা হয়ে যাবে তো। জাফর, মা বোনিকে নিয়ে যাও আমাদের। চল আমার সাথে। লোকের বাচ্চা, তোর জন্য রাজপ্রাসাদ নয়, ভাঙ্গা ঘরে ঠিক আছে। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কেন, কি করেছ? এ বাড়ির মান সম্মান সব গোয়াতে বসেছে, বংশের ঐতিহ্যের মুখে কালি দিয়ে একটা দু টাকা ভিখারির সাথে ছিছি ছিছি, এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে তোমার মেয়ে। এসব কি সত্যি কথা? কোন কথাটা জানতে চাচ্ছ মাম্মি? যদি নয়নকে ভালোবাসার কথা বলো, আমি গর্ব করে বলবো সব সত্যি সত্যি সত্যি। আর আর যদি মায়ের মর্যাদার কথা বলো, তাহলে বলবো ড্যাডি সমস্ত কথা লিখতে লিখতে লিখতে। হ্যাঁ ড্যাডি, হ্যাঁ, তোমার সমস্ত ধারণাটাই মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। টাকা আর অহংকার আর মানুষের গড়া বংশের মর্যাদা দিয়ে মান সম্মানের বিচার হয় না। ভদ্রতা, শিক্ষা, আচার ব্যবহার এবং চরিত্রের গুণ ছাড়া আর কোনো কিছু দিয়ে মান সম্মান অর্জন করা যায় না। বিনা দোষে নয়নের মতো শিক্ষিত, ভদ্র, চরিত্রবান ছেলের সঙ্গে তোমার বন্ধু এবং তার ছেলে যে খারাপ আচরণ করেছে, তাতে ওদেরকে আমি পথের কুকুরের চেয়ে বেশি ঘৃণা করি। ওর গায়ে তুমি হাত তোলে? বাবা হিসেবে আমার গায়ে হাত তোলার অধিকার হয়তো তোমার আছে, কিন্তু অকারণে শক্তির ব্যবহার তো তারাই করে যারা জ্ঞান বুদ্ধিতে পরাজিত হয়ে যায়। মারো, আরো মারো। নয়ন তো এই কুকুর দুটো যেভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে সেভাবে মেরে রক্তাক্ত করে দাও, তারপর আমি চিৎকার করে বলব। আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো নয়নকে আমি ভালোবাসি, সেই ভালোবাসাকে তুমি কিছুতেই মেনে ফেলতে পারবে না। আমি পারি না, এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। সালমা, ওকে বোঝাও, নয়নকে ভুলে যেতে বলো, ওর সাথে আমি ড্যানির বিয়ে ঠিক করেছি। বাবা, আমি মরে গেলেও তোমার এই বিলেতি কুত্তাটাকে বিয়ে করবো না। সালমা, ওকে বোঝাও, নয়নকে ভুলে যেতে বলো, ওর সাথে আমি ড্যানির বিয়ে ঠিক করেছি।
মেয়েকে নয়নের সাথে দেখা করতে হবে। তুমি? আমি আমি তো নয়নকে দেখতে চাই না। তুমি একা এসেছো না তোমার গুন্ডাদের সাথে করে নিয়ে এসেছো? আমাকে ভুল বুঝবেন না মা, তোমাদের মতো বড় লোকদের কাছে কোনটা ঠিক আর কোনটা ভুল আমরা গরিবেরা তা বুঝতে পারিও না আর বুঝতে চাইও না। তুমি চলে যাও। ভাই আপনার, আমি একটুখানি নয়নকে দেখব একবার, শুধু একবার। না, এই গরিব মা তার আঁচল দিয়ে তোমাদের চোখ থেকে নয়নকে আড়ালে রাখবার চেষ্টা করবে। তুমি চলে যাও, চলে যাও। আমাদের বাড়িতে চাকর দারোয়ান কিছুই নেই, থাকলেও তাদেরকে দেখে তোমাকে বের করে দেওয়ার কথা আমি বলতাম না। আমি তোমার কাছে মিনতি করছি, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। নয়ন, আসি রে, পরে আলাপ হবে। নয়ন প্লিজ দাঁড়াও, যেও না। হোয়াট ইজ প্লেড টু ইউ ইজ ডেথ টু মি। এই খেলা বন্ধ করো। তোমার বাজিতে যেটা যদি এতই শখ হয় তাহলে ডাকো সবাইকে, সবার সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ বলে চলে যাচ্ছি। তোমার বাজিতেও যেতে হবে আর তোমার এই নোংরা খেলা বন্ধ হবে। না না না, তোমাকে বলতে হবে না। বাজিতে আমি জিতে গেছি নয়, সে কাজেও শুধু সবাইকে নিয়ে খেলতো, সে ভালোবাসতে শিখেছি। ইচ্ছে বড় জয় আমার জীবনে কখনো আসেনি। আজ আমি চিৎকার করে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচব না, তোমার জন্য আমি জীবন দিতে পারি। থাক, এই ভরা কলেজে তামাশা করার দরকার নেই, আর ভালোবাসা যদি করতে হয় অন্য কাউকে খুঁজে নিও, আমাকে নয়। বিশ্বাস করো নয়, আমি তামাশা করছি না। তোমার ভালোবাসা পাওয়া না পাওয়ার উপর আমার জীবন মরণ নির্ভর করছে। তুমি হ্যাঁ বললে আমি বাঁচব, তুমি না বললে আমি মরব, তাহলে তুমি কি বলবে? না, তোমার কোনো কথায় আমি বিশ্বাস করি না। ঠিক আছে নয়ন, আমার জীবন দিয়ে যদি তোমাকে বিশ্বাস করাতে হয় আমি তাই করব। আমার মৃত্যু প্রমাণ করবে আমি তোমাকে ভালোবেসেছিলাম। গুড বাই নয়ন, গুড বাই, গুড বাই নয়ন। কাজল, জীবন দিয়ে বিশ্বাস করাতে চাই, ভালোবেসেছিল। নয়ন ভাই, নয়ন ভাই, কাজলের কি হয়েছে? তা আমি কি জানি, সিঁড়ি দিয়ে যেভাবে উঠে গেল কোনো অঘটন না ঘটিয়ে বসে। কাজলকে বাঁচান নয়ন ভাই। বাঁচাবো? আমি তো কারো জীবন মৃত্যু রক্ষা কবচ হাতে নিয়ে বসে নেই। তোমাদের কাজলকে বলবে খেলার সামগ্রী প্রয়োজন হলে বাজার থেকে একটা পুতুল কিনে নিতে। তুমি দেখে যাও, তোমার ভালোবাসার জন্য আমি জীবন দিতে পারি। নয় নয় ভাই, ও মিথ্যে ভয় দেখাচ্ছে না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে। ওকে ফেরাও নয়ন ভাই, ওকে ফেরাও। I love you. ভালোবেসে অন্ধারে, অন্ধারে চিরধারে।
অভাব থাকলে সব আবার ভালো করা যায় না। চলো ডার্লিং, চোখের সামনে ভাগ্নির এমন সর্বনাশ দেখো, আর টাকা নিয়ে চোখ বন্ধ করে ফেলো, তুমি কি মানুষ? ড্যানি তো বলেছে শম্পাকে ও বিয়ে করবে।
কত টাকা দিলে মামাকে? বেশি না, মাত্র 20,000। এভাবে টাকা দিয়ে মামাকে কিনে নিয়ে আমাকে দেওয়ার কত কুকর্ম করাবে? নো টেনশন, আর মাত্র একটা, তারপর আমাদের সুখের পথ ক্লিয়ার। এবার কি করতে হবে? সহজ কাজ, নয়নের সঙ্গে একটু প্রেম প্রেম খেলার অভিনয়। নয়নের সঙ্গে? না না, অত ভালো একটা ছেলের সঙ্গে আমি পারবো না। পারবে, আমার 20,000 লাভের জন্য পারবে, আমাদের ভালোবাসার জন্য পারবে। এই কাজটা হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করবো। কোথায় যাচ্ছ? নয়নের সাথে দেখা করতে। ওই নয়নের সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না, দেখা করতে আমি দেবো না। না আঙ্কেল, বাধা দিয়ে ভালোবাসা আটকানো যায় না, আপনি ওকে যেতে দিন প্লিজ। কি বলছো তুমি ড্যানি? হ্যাঁ আঙ্কেল, আমি যেমন কাজলকে ভালোবাসি, কাজলও তেমনি ভালোবাসি নয়নকে। আঙ্কেল, কাজলের সুখী আমার সুখ, কাজল নয়নকে পেয়ে সুখী হোক, আমি এভাবে সারাজীবন ভালোবেসে যাবো। প্রেম করাও আরেক যন্ত্রণা। অমন করছো কেন? তুমি কি আমাদের এতদিনের সম্পর্কের কথা ভুলে গেলে? শোনো আমার কথা, শোনো। একজন নয়ন আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়। সুখী হও, তোমরা সুখী হও। কাজল, কাজল দাঁড়াও, কাজল দাঁড়াও, যেও না। আরে আপামনি, আপনি গেলেন আর আইলেন, ওদিকে ড্যাংডানাদের ড্যানি সাহেবদের আপনারা কি দেখে বুকিয়া অকল ধরে হয়ে গেছে? কোথায় গেলেন? তা কইতে পারুন না, তবে সম্পা নামে কালি দিয়ে নাকি কেস ফিট করছে, আপনি দেখলেই চোখ উল্টে যাইব। আপনি তো ফিরে আইবে নেই, তারপরে মাস্টার সাহেবের মাইরা খব করে পাঠাইব। তাহলে আমার সাথে ভালোবাসার অঙ্গীকার করে সম্পন্ন তো একটা বাজে মেয়ের সঙ্গে ঢালাঢালি করতে পারতে না, আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলা করতে পারতে না। কাজল, ভালোবাসা যদি আমার কাছে খেলা হতো তাহলে সম্পা কেন? কলেজে শত শত মেয়ে ছিল, ভালোবাসা যদি আমার কাছে খেলা হতো তাহলে তোমার দেয়া প্রথম সুযোগে কোনো অঘটন ঘুরে যেত। কিন্তু আমি নিজের চোখে যা দেখে এসেছি তাও কি মিথ্যে? মিথ্যে নয়, তোমাকে ভুল বোঝানোর জন্য হয়তো ওটা কোনো ষড়যন্ত্র ছিল।
ষড়যন্ত্র? তাহলে মেরামত? তবে সম্পা নামে কারে দিয়ে নাকি কে ফিট করছে? আপনার দেখলেই সব গুজো রইব। আপনি তো ফিরে আইবি নাই, তারপর আমি আস্তে আস্তে করে মাই যাব, কম করে পাঠাইব। নয়ন খাজন, নয়ন আমার ভালোবাসায় কোনোদিন সন্দেহ করো না কাজল, আমি তাহলে বাঁচব না। ও কথা বলো না নয়ন, তুমি না বাঁচলে আমিও তো বাঁচব না। কাজল আমিও বাঁচব না। আমার বাড়িতে ঢোকার সাহস তুমি কোথায় পেলে? আরে তোর তোর, ওকে পিটিয়ে পুলিশে কিছু দিয়ে দাও। ইচ্ছে করলে তোর এই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু ভদ্রলোকের বাড়িতে অমন একটা অভদ্র কাজ আমি করব না। হাত বাড়িয়ে বন্ধুত্ব হয়, হাত বুড়িয়ে মায়া মমতা প্রকাশ পায়, হাত তুলে শ্রদ্ধার সাথে সালাম দেওয়া যায়। তাই যখন তখন হাত বাড়াতে নেই, এরপর হাত সামনে রাখিস। আরাম জানো তোর এত সাহস? মারুন, যত খুশি মারুন, আমি কাজলকে ভালোবাসি, কাজলও আমাকে ভালোবাসে। ভালোবাসার ন্যায্য মর্যাদা দিয়ে কাজলকে একদিন আপনার হাত থেকে আমি নিয়ে যাব। এই হাত দিয়ে কাজলকে তোর হাতে তুলে দিচ্ছে, এই হাত দিয়ে কাজলকে টুকরো টুকরো করে ফেলবে। নিয়ে যাও ওর মায়ের সামনে ফেলে দিয়ে বলে এসো, সেরা কাঁথা শুয়ে নয়নের লাখ টাকার স্বপ্ন দেখা বন্ধ না হলে এরপর ওর জীবন থাকবে না। নিয়ে যাও। ওকে আঙ্কেল, বাকি কাজটা আমার উপর ছেড়ে দিন। এতদিন শুধু আমার স্নেহ দেখেছিস, আজ থেকে দেখবি শাসন। চল। যেমন করি হোক নয়নকে সে কাজের কথা চিরদিনের জন্য ঘুরিয়ে দিবে। আপনি ওকে মারছেন কেন?
গুন্ডামি করবো মারবো না তো তুমি খাবো গুন্ডামি তো আপনি করছেন কোনো কথা না শুনে আপনি ওকে এই দারোগা এই কেমন সোনা লাগে না দেখলেই বুঝতে পারে শালা সন্ত্রাসী তোর হাল্লা রুটি বের করে পুলিশ আছে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আর আপনি এসেছেন অশান্তি সৃষ্টি করতে আপনার এই যে পুলিশের পোশাক সে তো আইনের দায়িত্ব পালনের পোশাক পুলিশের এই পোশাকের ইজ্জতটা রাখুন সে লাঠি ন্যায়ের জন্য না উঠে অন্যায়ের জন্য উঠে তাকে সামনে রাখতে হয় তালুকদার সাহেব আমার ছেলেকে কেন ওরা শুধু শুধু মারছে তোর ছেলে আমার মেয়েকে ভুলিয়ে তার সর্বনাশ করতে চায় আমি তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তোর ছেলেকে নিয়ে অন্য কোথাও চলে যাবি নইলে ওর লাশ নিয়ে তোকে চিৎকার করে কাঁদতে হবে দারোগা সাহেব ওকে ছেড়ে দিন তুই কি তালুকদারের মেয়ে সর্বনাশ করতে চাস না মা না আমি আর কাজের দুজন দুজনকে ভালোবাসি কিন্তু মা আজ আমি আর কোনো কথাই শুনবো না যে মুখ তোমাকে শাসিয়ে গেছে সেই মুখ থেকে জিভটাকে ছিঁড়ে নিয়ে তোমার পায়ে ফেলবো মা আমি তোমার পায়ে ফেলবো না বাবা না হিংসা দিয়ে শুধু হিংসারই জন্ম হয় আগুন যদি কোথাও লাগে তবে সে আগুনে লেলিহান শিখা আরো অনেক ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেয় মা ভালোবাসা দিয়ে হিংসাকে জয় করতে হয় বাবা তোর ভালোবাসা দিয়ে তালুকদারের মনের হিংসার আগুন নিভিয়ে কাজলকে জয় করে আনবি ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিবি বাবা ভালোবাসা দিয়ে আর কতবার বলবো ওই কুত্তাটাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না কাজল বাড়ি ভাড়া লোকের সামনে তোর বাবাকে তুই অপমান করতে চাস মা তিনি শুনে যদি কেউ অপমানিত হতে চায় আমি কি করতে পারি কারো মান অপমানের জন্য তো আমি আমার জীবন নষ্ট করতে পারি না নয়নকে ধারা আমি বাঁচবো না চুপ কর এরপর নয়নের কথা বললে নয়নকে তোর বাবা মেরে ফেলবে একা নয়নকে মেরে ফেলার সাধ্য কারো নেই মা মারতে হলে নয়নের সঙ্গে আমাকেও মারতে হবে নয়নকে ছেড়ে একা বেঁচে থাকাচ্ছে একসঙ্গে মরে যাওয়া অনেক সুখ এটাই তাহলে তো শেষ কথা হ্যাঁ মা বাবা আপুকে জোর করে ড্যানির সাথে বিয়ে দিতে যাচ্ছে আপু রাজি হচ্ছে না বলে আপুকে ঘরে আটকে রেখেছে আপনি আপুকে বাঁচান স্যার কি হলো কিছুতেই রাজি হচ্ছে না আসলে এত তাড়াতাড়ি এনগেজমেন্টের আয়োজন করাটা তোমার উচিত হয়নি আমাকে উচিত অনুচিত শেখাতে এসো না আমি যা করেছি ঠিক করেছি কিন্তু ঘর ঘরা মেহমানদের মধ্যে কাজল যদি আংটি পড়তে রাজি না হয় তখন আমি ওকে খুন করব মিথ্যে অহংকারে হিংসায় অন্ধ মানুষ শোনো শোনো শেষ কথা এই ভালোবাসার যে বড় সত্য পৃথিবীতে আর কিছু নেই ভালোবেসেই মরব ভালোবেসে বেঁচে আছি ভালোবেসেই মরব ভালোবাসার সত্য দিয়ে ভালোবাসার সত্য দিয়ে মিথ্যেকে জয় করব ভালোবেসে বেঁচে আছি ভালোবেসেই মরব ভালোবেসে বেঁচে আছি ভালোবেসেই মরব Thank you.
পায়ের জোরে মনের মানুষ চায় না পাওয়া, মন না পেলে যায় না প্রভু প্রেমিক হওয়া, প্রেমিক হওয়া। ভালোবেসে সৃষ্টি হলো আদিম হওয়া, ভালোবাসা ছাড়া কিছু নেই তো যার সাথে যার জুটি বাঁধা, তিন করে ভালোবাসার শক্তি দিয়ে আমার মনের মানুষ আমি যাব নিয়ে, যাব নিয়ে। বাধার পাহাড় ভেঙে দিয়ে আমরা বাসর গড়ব, ভালোবেসে বেঁচে আছি ভালোবেসে মরব, ভালোবাসার সত্য দিয়ে, ভালোবাসার সত্য দিয়ে মিথ্যে জয় করব, ভালোবেসে বেঁচে আছি ভালোবেসে মরব, ভালোবেসে বেঁচে আছি ভালোবেসে মরব। কি করবে, মেরে ফেলবে, মারু চালাও গুলি। আপনারা শুনে রাখুন, আমি নয়নকে ভালোবাসি, নয়নও আমাকে ভালোবাসে, আমাদের পবিত্র ভালোবাসাকে কেউ হত্যা করতে পারবে না, কেউ না। চালান গুলি, আপনার হিংসার কাছে জীবন দিয়ে প্রমাণ করব, ভালোবাসা কোনো ভাইয়ের কাছে মাথা নত করে না। না, করতে হলে আগে আমি মরব, সন্তানের রক্তে স্নান করি যদি তুমি শান্তি পাও তাহলে, তাহলে আমার মরতে কোনো অসুবিধা নেই। কাজল! আপু, আমি তোমাকে মরতে দেব না। বাবা, তুমি আপুর ভালোবাসাকে মেনে নাও, নাহলে আপুর সাথে আমাকে মেরে ফেলো। তুমি কি চাও তোমার প্রতিহিংসার আগুনে সমস্ত সংসারটা পুরে ছারখার হয়ে যাক? যদি তাই চাও তাহলে চালাও, চালাও আমার বুকে গুলি। না না সালমা, নয়নের মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, আমি আমি নয়নের সাথে কাজলের বিয়ে দেব। আরে খাবার, আপনারা কেউ যায় না, এমন শুভ দিনে মিষ্টি মুখ না করে কেউ যায়? আরে আমি তো খামুই, আপনি দি যেতে খাইবেন, পান্নাতে খান না। আরে বুঝা খরচ চাইলে দেবো না, আমির বাচ্চা, তোর কথা মতো কাজ করতে গিয়ে এখন আমার সমস্ত প্রোগ্রাম ল্যাডা ব্যাডা হয়ে গেল। নো টেনশন, কিছু ফেল করেনি, সব পাস হয়ে যাবে। আর কি করে হবি, তালুকদারের মন এখন ল্যাডা ব্যাডা হয়ে গেছে, নয়নের সাথে কাজলে বিয়ে দিয়ে দে। বিয়ে দিচ্ছে কিন্তু দেওয়া তো হয়নি ড্যাড, বিয়ে দেওয়ার আগে তালুকদারের মন আবার বিষিয়ে দেব। কেমন করে? কাল সম্পর্কে খুন করবে নয়ন, আর একটা খুনের সাথে তালুকদার কোনোদিন তার মেয়েকে বিয়ে দেবে না। হারামজাদা, তুই কি জ্যোতিষী? তুই জানলি কি করে ও খুন করবে? শুধু আমি না, তালুকদারও জানবে যে নয়নই খুন করেছে।
মানে ড্যাড তুমি এই কথা মানবে যে আমি পাক্কা হারামির বাচ্চা, ডাবল হারামি। নয়নের মা এখন হাসপাতালে, নয়ন নিশ্চয় থাকবে মায়ের কাছে, বাড়ি থাকবে ফাঁকা, আর ঘটনা ঘটবে ফাঁকা বাড়িতে, তখনই বুঝতে পারবে যে আমি তোমার যোগ্য সন্তান কিনা। হ্যাঁ ডার্লিং, নো টেনশন, নয়ন হাসপাতালে, মার কাছ থেকে এখনো ফেরেনি, তাই আমি আগে এলাম তোমাকে রিসিভ করতে। আজ তোমার জীবনের ইহকালের কষ্টের শেষ দিন, পরকালে শুধু সুখ। আর আমার মেয়ে একজন খুনি আসামির কাছে গেলে আমার মার সম্মান ধুলে মিশে যাবে, আমি তোমাকে যেতে দেবো না, যাও ঘরে যাও। ওকে বন্দি করে রাখলে কেন? সালমা, নয়ন যে নির্দোষ তা প্রমাণ না হওয়া পর্যন্ত নয়নের কাছে কাজলকে যেতে দেওয়া যাবে না। আমি জানি কাজল নিষেধ শুনবে না, তাই ওকে বন্দি করে রাখতে হবে। স্বীকার কর যে তুই খুন করেছিস। না, আমি খুন করিনি, হাজার বাংলো বিশ্বে স্বীকারোক্তি আমার মুক্তি বের করতে পারবে না, বলবি না, তোর বাপ শুদ্ধ স্বীকার করবে। কি করে স্বীকারোক্তি আদায় করতে হয় এই একরামুল্লা ভালো করে জানে। সম্পাকে তুই খুন করেছিস, ওরে বাবা রে বাবা, ও হারামির বাচ্চা কিছুতেই স্বীকার করছে না সাহেব। আমি জানি ওর মুখ থেকে স্বীকারোক্তি আদায় করা যাবে না, তবে এবার স্বীকার করবি। ও বাবা ড্যানি, নো টেনশন ড্যাড, এই যে দেখো। এইবার স্বীকার করবে। পানি পানি পানি, এইবারে মা স্বীকার করছি কিনা? স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমার মাকে তোমরা ছেড়ে দাও। হ্যাঁ
সারা পাবে, কোর্টে তোর বিচার হওয়ার পরই তোর মাকে ছেড়ে দেওয়া হবে। কুটি জানি আমি বলবো, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং আসামির স্বীকারোক্তিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি নয়নের সাথে নিহত শম্পার অবৈধ সম্পর্ক ছিল। সেই পাপ চাপা দেবার জন্যেই নয়ন শম্পাকে খুন করেছে। আসামি নয়ন, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? কোর্টে তোর বিচার হওয়ার পরই তোর মাকে ছেড়ে দেওয়া হবে। বলুন, আপনার কিছু বলার আছে? আমি তো বলেছি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। এই আদালত আসামি নয়নকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবার আদেশ দিচ্ছে। আমি জানি না কেন তুমি খুনের দায় নিজের কাঁধে নিয়েছো, কেন নিয়েছো নয়ন? আমি তোমার কোনো কথা জবাব দিতে পারবো না কাজল, আমার যা বলার আমি তো আদালতে বলেছি। তুমি কি চাও তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমি এই করাতে নিজের মাথা কুটি রক্তাক্ত করে ফেলি? কেন, কেন তুমি আমাকে কষ্ট দিতে এসেছো? একটা খুনি, একটা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামির সাথে কিসের সম্পর্ক তোমার? চলে যাও, চলে যাও কাজল। সত্যি না জেনে আমি এখান থেকে যাব না। বলো নয়, আমার মাথা ছুঁয়ে বলো, কেন তুমি এই খুনের দায় ঘাড়ে নিয়েছো? সত্যি কথাটা বলো নয়, কি এমন ঘটে দিল? কিছু না, কিছু বলবো না আমি, আর কোনো কথা বলারও নেই আমার। শুধু শুধু যদি আমার মায়ের সঙ্গে দেখা হয় তাকে বলো তার অক্ষর ছেলেকে যেন তিনি মাফ করে দেন, আর তুমি আমাকে মাফ করে দিও কাজল। কোনটা, কোনটা মাফ করবো নয়? তুমি তো শুধু শম্পাকে খুন করেনি, আমাকেও খুন করেছো। শম্পা তো মরে গেছে, শেষ হয়ে গেছে তার যন্ত্রণা, তুমিও ফাঁসিতে ঝুলে মরে যাবে, সব যন্ত্রণার এপারে চলে যাবে। কিন্তু কিন্তু আমি সারা জীবন প্রতি মুহূর্তে ফিল ফিল করে হাসি শাস্তি ভোগ করবো কোন অপরাধে? নয়ন, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, আমার ভালোবাসাকে খুন করেছো, আমাকে একটা জীবন্ত নাশে পরিণত করেছো। আমি ক্ষমা করবো না, আমি তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করবো না। নয়ন, একবার মনে করো, মনে করো তো সেদিনের কথা, আমাকে মহা সর্বনাশের হাত থেকে বাঁচাবার জন্য বাড়ি ভর্তি লোকের সামনে তুমি বলিষ্ঠ কণ্ঠে গেয়ে উঠেছিলে সত্যের আর এক নাম প্রেম, সত্যের আর এক নাম ভালোবাসা। নয়ন, আর একবার কি সেই গানটা তুমি গেয়ে উঠতে পারো না? ভালোবাসার নামে, প্রেমের নামে আর একবার সত্যি কথাটা বলতে পারো না?
তুমি পারো না এই মিস্টার জান ছেড়ে দেবে পারি না আমি পারি না আমি কিচ্ছু পারি না চলে যাও তুমি চলে যাও এখান থেকে কি করছেন আপনি আসুন আসুন বলছি আমি পারি না আমি কিচ্ছু পারি না বেচারা পাগল হয়ে গেছে দেখলেন না আপনার সঙ্গে কেমন আচরণ করলো
অবশ্য মেট্রোপলিটন পুলিশের পোশাক দেখলেই কেন যেন ভীষণ খেপে যায়। পাগল হয়ে তো কিছুদিন হায়াত বাড়ল, সুস্থ হয়ে ফিরে আসলেই তো ফাঁসি। কি করতেছেন আপা? আজকে যে রক্ত পড়তেছে বালু বা, নয়নের কথা মনে আছে তোমার? আমার নয়নের কথা মনে থাকবো না কেন? আমারই কাছ থেকে শয়তানেরা জোর করে কায়রা এনেছিল, সেই নয়নকে আমি সামনে পেয়ে বুকে জড়িয়ে না ধরে এই হাত দিয়ে ওকে আমি থাপ্পড় দিয়েছি। বাবা এটা কি কোন, আপনি না নয়নের লেগে কান্নাকাটি করেন? এতদিন ধরে আমিও কান্নাকাটি করছি নয়নে খোঁজার জন্য, কিন্তু আপনি? হ্যাঁ হ্যাঁ আমি খুঁজি নেই, কারণ নয়নকে খুঁজে পেলে আমি কিছুতেই ওকে ছেড়ে আসতে পারতাম না। পুলিশের পোশাকের আড়ালে যে মায়ের মনটা আছে সেই মন হাহাকার করে কেঁদেছে, কিন্তু বিবেকের চাবক দিয়ে সেই মনকে আমি স্তব্ধ করে দিয়েছি। বিপদের সময় নয়নের জীবন বাঁচাবার জন্যে নয়নকে যে নিঃসন্তান মায়ের বুকে আমি তুলে দিয়েছিলাম, তার বুক থেকে আমি কি করে কেড়ে আনতাম? দু বছর পর হাসপাতাল থেকে বেরিয়ে আমি নয়নকে পাগলের মতো খুঁজে আনতে চেয়েছি, কিন্তু ওদের কথা মনে করে নিজের বুকের পাথর চাপা দিয়েছি। কিন্তু আজ আমি কি করব? নয়নের সেই মা হাসপাতালে মৃত্যুর খবর শুনছে, আর নয়ন, আমার নয়ন ফাঁসি শাস্তি মাথায় নিয়ে পাগল হয়ে গেছে। আপনি নয়নের সব কথা জানার জন্যে নয়নের সুস্থ হওয়া দরকার, কিন্তু সুস্থ হলে তো নয়নের পাশে হয়ে যাবে। আমার জীবন থাকতে আমি তো হতে দেব না বালু, আমি তো কিছুতেই হতে দেব না। গলোস শালা, নয়নের ফাইল চিরতরে এমএস করে দিলাম। আই শেরালি, মিস্টার কনস্টেবল এদিকে আসো। হ্যাঁ যা, এই ফাইল গোডাউনে রেখে আয়। আমার নাম ফরিদা পারভিন পপি, আমি এ থানায় নতুন বদলি হয়ে এসেছি। জি জি ম্যাডাম, আপনার আসার খবর আমরা পেয়েছিলাম, মানে আপনি আসুন ম্যাডাম আসুন। এই শেরালি, জি ম্যাডামের চ্যাটাম বুঝি মিস করে দেবে রে। মানে অনেকদিন এই চেয়ারে কেউ বসে না, পুরো তাই ধুলো জমে গেছে। বসুন ম্যাডাম বসুন। শুধু চেয়ারে ধুলো জমেছে? চেয়ারের ধুলো তো ঝাড়লেই পরিষ্কার হয়, কিন্তু কোনো পুলিশ অফিসারের মনের মধ্যে ময়লা জমলে শুধু ঝেড়ে পরিষ্কার করা যায় না। ইয়েস ম্যাডাম ইয়েস। মানে কোনো কাম নেই তো, তাই ডান্ডা মেরে সব ঠান্ডা করে রাখা হয়েছে। আমার এলাকায় কোনো গোলমাল নেই ম্যাডাম। ওই যে ডান্ডা দিয়ে ঠান্ডা করা যে একটি নমুনা, ওটা সন্ত্রাসী নয়নের ফাইল, ক্রিমিনাল, ফাঁসির হুকুম হয়ে গেছে। ওটা দেখার কিচ্ছু নেই ম্যাডাম, আমি ক্লোজ করে গোডাউনে পাঠিয়ে দিচ্ছিলাম। এইরকম কত ফাইল ক্লোজ করে আপনি গোডাউনে পাঠিয়েছেন? জি মিস্টার জাফর তালুকদারের একটি কমপ্লেন দেখা যাচ্ছে নয়নের এগেনস্টে। হ্যাঁ ম্যাডাম, জি ম্যাডাম, মানে শয়তানের বাচ্চাটা। কোনো মানুষের জন্ম নিয়ে কাউকে কোনো খারাপ কথা বলা শিক্ষা পুলিশের কোনো ট্রেনিং এ পেয়েছেন? মুখে লাগাম দেবেন, নইলে ওই জীব আর কথা বলার জন্যে আপনার মুখে থাকবে না। জি ম্যাডাম। কমপ্লেনটা কি ছিল তাই বলুন। মানে নয়ন
জাফর সাহেবের মেয়ে কাজলকে জোর করে উঠিয়ে এনেছিল। আল্লাহ মানি লোকের মান বাঁচায়, নইলে আমি তো প্রায় নয়নের সাথে বিয়ে ঠিক করেই ফেলেছিলাম। কিন্তু ও যে এত বড় একটা ক্রিমিনাল, এই ঘটনা না ঘটলে আমি তো জানতেই পারতাম না। বাইরে থেকে কি সব মানুষ চেনা যায় বন্ধু? ঠিক বলেছেন, মানুষ হচ্ছে বহুরূপী, বাইরে এক ভেতরে আর এক। আপনি? আমার নাম ফরিদা পারভিন পপি, আমি এই এলাকার নতুন ওসি। ও আচ্ছা আচ্ছা, আসুন বসুন। থ্যাংক ইউ। তা এখানে কি মনে করে বলছি, তার আগে পরিচয়টা জেনে নি। আমার যদি স্মরণশক্তি ঠিক থেকে থাকে তাহলে বলতে পারি উনি মিস্টার আকরাম খান। তোর স্বামীর মৃত্যু তো তোর উসায়নি, আবার তুই আমার লোক ক্যারেজ করেছিস। শোন, আমার লোককে ভালো ভালো সারিয়ে না দিলি এরপর তোর ছেলেকে লেটা ভাড়া করে দেবো। আমার নয়ন একা বাসায় রয়েছে, শক্তি যদি ওরা আমি লেটা ভেটা কাকে চান বাসরা দিয়ে দে। উনি আমার বন্ধু মিস্টার তালুকদার, একটা জরুরি ইনভেস্টিগেশনের কাজে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি এখানে করতে পারেন? আমি এখানে করতে চাই না, তবু আপনি যখন বলছেন নয়নকে আপনি চেনেন। ওই শয়তান ফাঁসির আসামি খুনি নয়ন। আপনাকে আমি প্রশ্ন করিনি মিস্টার আকরাম খান, এবং এরপর আমার কোনো প্রশ্নে আপনার ওই নাকটা দয়া করে গলাবেন না। হ্যাঁ চিনি। আপনার মেয়ে কাজলের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল। সেই ভালোবাসাকে নয়ন খুন করেছে। আমার বাবা আমার ভালোবাসার কথা স্বীকার করে নয়নের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। নয়ন সন্তানের একটা মেয়েকে খুন করে আমার ভালোবাসাকে খুন করেছে। যারা ভালোবাসে তারা খুন করতে পারে না কাজল। আপনি কি বলতে চান ফাঁসি হবে জেনেও যে নিজের মুখে দোষ স্বীকার করেছে সে মিথ্যা বলেছে? খুনিরা খুনের কথা অস্বীকার করার চেষ্টা করে, এ প্রশ্ন কি তোমার মনে আসেনি? নয়ন কেন একবার অস্বীকার করার চেষ্টা করলো না? হাতে নাতে ধরা পড়ার পর অস্বীকার করে লাভ হবে না বলেই হয়তো। নয়নের বাড়ির আর কাকে চিনতে তুমি? নয়নের মাকে চিনতাম। এই প্রশ্নে কি তোমার মনে কখনো জাগেনি যে নয়নের যখন ফাঁসির হুকুম হচ্ছে তখন নয়নের মা আদালতে ছিলেন না কেন? কোথায় ছিলেন তিনি? শুনেছিলাম তিনি হাসপাতালে ছিলেন। না ছিলেন না, হাসপাতালের রিপোর্টে দেখা যায় নয়নের গ্রেফতারের খবর শুনেই তিনি হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে যান, কিন্তু তারপর হয়তো লজ্জায় ঘৃণায় আত্মহত্যা। ঠিক আছে, তোমাকে আপাতত জিজ্ঞেস করার কিছু নেই, ইউ ক্যান গো নাও, গো। ম্যাডাম অনুমতি দিলে আমি কিছু কথা বলি। নয়নের যখন ফাঁসির হুকুম হয়েই গেছে তখন এই পুরনো মামলা ঘেটে লাভ কি? আমরা একটা রফা করে ফেলতে পারি আর কি। রফা? হ্যাঁ, মানে আপনি লেটাফেটা করবেন না, যত অ্যামাউন্ট বলবেন। অ্যামাউন্ট যে কত হবে কে জানে, নতুন এবং পুরনো আসামি সবই আমি জেনে বের করব। তৈরি থাকবেন, আসি। কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে একটু পানি আনতেছি স্যার, এই নেন পানি।
হাতের ক্ষয় বেশি হয়েছে তো আমার সব কাপড় কেপড় নষ্ট করে কি করলি দমক খেলাম আমি আর কাপড় নষ্ট হইলো তো দমক খাইলি দমক খালি কেন সেইটা তো বুঝতে পারতেছি না আচ্ছা তুই কত এইটা কোন গরম যে পানি দিলেও ঠান্ডা হয় না মানে গরম হয়েছে দেখা মাথার মধ্যে পানি ঢালতে গেলাম ঠান্ডা তো হইলই না আরো সেইটা ফালতে উঠলো এইটা কি কর আচ্ছা তোর কখনো এমন গরম হয় কেন কমু দেখি নাই তো চল না পরীক্ষা করে দেখি কত আশা লইয়া আমি খাতা আইলাম রে তোর মত সুন্দরীর দেখা পাইলাম রে আমি হইলাম রে
বাবু আশা লইয়া আমি ঢাকা আইলাম রে, তোর মত সুন্দরীর দেখা পাইলাম রে। আরো অনেকগুলো প্রশ্ন আছে স্যার। নয়নের যখন বিচার হচ্ছিল তখন নয়নের মা কোথায় ছিলেন? তখন কি নয়নের মাকে আটকে রেখে নয়নকে মৃত্যু স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে? এর সঙ্গে কি আমাদের ডিপার্টমেন্টের কেউ যুক্ত ছিল? কি বলছো তুমি? আপনি যদি আমাকে ফার্দার অ্যাডভান্স করার অনুমতি দেন তাহলে আমি হয়তো প্রমাণ করতে পারবো, কারণ নয়নের বাড়ির আশপাশ থেকে খবর পেয়েছি যে এর আগে আমাদের কোনো এক অফিসার অন্যায় ভাবে নয়নকে মেরে একদল গুন্ডাকে সেভ করে এনেছিল। সেই গুন্ডাদল কারা তা খুঁজে বের করা দরকার। বের করা দরকার কারা নয়নের মাকে তাড়া করছিল, কারা তাকে খুন করতে চেয়েছিল। আমি তাকে উদ্ধার করেছি কিন্তু সেই থেকে এ পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এখন তথ্য পাওয়ার সবচেয়ে বড় পথ হচ্ছে নয়ন। কিন্তু নয়ন তো পাগল হয়ে গেছে। ওকে সুস্থ করতে হবে স্যার, কিন্তু পাগলা কারোদের নিয়ম মাফিক চিকিৎসায় সে সুস্থ হবে না। আমার দৃঢ় বিশ্বাস নয়ন তার মায়ের কারণে ফাঁসির দড়ি গলায় নিতে রাজি হয়েছিল। এখন সে মা সেটি নয়নকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে সুস্থ করে তুলতে হবে স্যার। কিন্তু সে কাজটি কে করবে? আমি করব স্যার, আপনার অনুমতি পেলে আমার বাড়িতে রেখে আমি নয়নকে সুস্থ করার চেষ্টা করব। তুমি বুঝতে পারছো না, নয়ন শুধু একজন পাগল নয়, খুনের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। কোনো অসুবিধা হলে ইউ উইল বি ইন ট্রাবল। আমি আপনাকে লিখিত বন্ধ দেবো স্যার, আপনি আমাকে শুধু অনুমতি দিন। এই ব্যাপারে আমি একটু অ্যাডভান্স করতে পারলে কেসটা রিওপেন করার জন্য আদালতে দরখাস্ত দেব। আর নয়ন সুস্থ না হওয়া পর্যন্ত ওর ফাঁসির আদেশ স্থগিত রাখার ব্যবস্থা করবে স্যার। তুমি চিন্তা করো না, আমি এ ব্যাপারে কমিশনার স্যারের সাথে আলাপ করে সব ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, অর্ডার যখন পেয়েছি তখন রোগীকে আপনার হাতে তুলে দিতেই হবে, তবে বাধ্য হয়ে দেয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি খুশি নয়নকে আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ যে কোনো রোগীর সুস্থ হওয়ার প্রধান শর্ত হচ্ছে তার মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলা। আর বিশ্বাসের জন্য প্রয়োজন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বিশেষ করে মাতৃত্ব। একজন নারীর পক্ষে মায়ের মমতা দেয়া অর্থাৎ মা হয়ে ওঠা যত সহজ, আমাদের পক্ষে অতটা সহজ নয়। আমার বিশ্বাস আছে আমি ওর মা হয়ে উঠতে পারবো, কিন্তু চিকিৎসার দায়িত্ব? কোনো চিন্তা করবেন না, সকাল সন্ধ্যা দুবেলা আমি নিজে যাব, আর আমাদের পক্ষ থেকে দুজন সেবিকা আপনার বাসায় ডিউটিতে থাকবে। চল বাবা বাসা চল। তুমি কে? আমি তোর মা। তুমি মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। মা ভালো, কাজল ভালো না। কাজল আমাকে মারে, তাহলে কষ্ট দেয়। কাজল কোথায়? কাজল পাগলামি বাড়লে সব দিতে হয়, যখনই যে না সব দিতে যায় তখনই চিৎকার করে বলে, কাজল কাজল আমাকে আর মেরো না। তুমি কাজলকে বলে দাও আর যেন আমাকে না মারে। বলবো বাবা, বলে দেব। আর কাজল তোকে মারবে না। মারবে কেন বাবা? কাজল যে তোকে ভালোবাসে। না না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে
নয়ন কাউকে খুন করতে পারে। শম্পার সঙ্গে যে নয়নের কোনো সম্পর্ক ছিল সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু কেন যে নয়ন খুনের কথা অস্বীকার করল না? তোমার মনে কি কোনো প্রশ্ন জাগে না? তোমরা কিছু মনে করো না ভাই। তুমি কি সত্যি নয়নকে ভালোবাসো? এসব শেষ হয়ে যাওয়ার কথা, নতুন করে জিজ্ঞেস করে কি লাভ? যাকে ভালোবেসেছিলে তার জীবন মরণের প্রশ্নে কোনো লাভ ক্ষতি কি তোমার নেই? নাকি তুমি সেই মেয়েদের একজন যাদের কাছে ভালোবাসা গ্লাসে ঢালা মদের মতন, এক পাত্র ফুরিয়ে গেলে আর এক পাত্র তুলে নাও? কি বলবো, আপনি বয়সে বড় এবং একজন পুলিশ অফিসার, তা না হলে আপনার এই কথার জন্য আপনার কি বাবু কেন কি বলতাম? থ্যাংক ইউ কাজু, থ্যাংক ইউ। তোমার এই কথাতে বুঝতে পারলাম তুমি নয়নকে আজও ভালোবাসো। কি মূল্য আছে নয়নের কাছে আমার ভালোবাসায়? আমি তো সব অপবাদ অবিশ্বাস করে নয়নের সঙ্গে দেখা করতে জেলখানায় ছুটে গিয়েছিলাম। কেন নয়ন একবারের জন্য বলতে পারল না? সে নির্দোষ। আমি বোধহয় বুঝতে পেরেছি নয়ন কেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলি। তুমি জানতে চাও সবকিছুর কারণ হল মায়ের জীবন বাঁচানো? মা? হ্যাঁ, এসো আমার সাথে। নয়নের মাকে নিশ্চয় কেউ আটকে রেখেছিল, যে জন্য নয়নের বিচারের সময় তিনি কোর্টে যেতে পারেননি। নয়নের মাকে আটকে রেখে শয়তানেরা হয়তো নয়নকে বাধ্য করেছে খুনের দায় ঘাড়ে নিতে। আর বেচারে নয়ন মায়ের জীবন বাঁচাবার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, ফাঁসি রসের জন্য গলা বাড়িয়ে দিয়েছে নীরবে। নয়ন, আমার বিশ্বাস নয়নের বাড়িতে শম্পাকে নিয়ে হত্যা করা একটা ষড়যন্ত্র। হত্যাকারীদের কৌশলে নয়নকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু হত্যাকারীদের ষড়যন্ত্র জাল ছিঁড়ে নয়নকে বাঁচাবার কোনো পথই খোলা নেই। নয়নের মা প্রাণী বাঁচলেও সেই থেকে আজ্ঞান হয়ে আছে, এদিকে এদিকে নয়ন পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? তাকে সুস্থ করে না তুলতে পারলে কোনো সত্যি জানা যাবে না। তুমি কি এ ব্যাপারে আমাকে কোনো সাহায্য করবে না? করব, কিন্তু কোথায়, কোথায় নয়ন? চলো। তুমি কি কাজল? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাজল। কাজল? নয়, নয়, মা, মা, কাজল আমাকে মারবে, কাজল আমাকে কষ্ট দেবে, মা, মা, কাজল আমাকে মারবে। নয়ন, কি হয়েছে বাবা? কাজল আমাকে মারবে। না না, কে মারবে? ও এমন করছে কেন? ও তোমাকে চিনল? না, চেনেনি। তোমাদের বয়সে যে কোনো মেয়েকে ও কাজল মনে করে, হাসপাতালে নার্সদেরকেও ওটাই মনে করত। সেই নার্সটা চিকিৎসার জন্য ইলেকট্রিক শক দেবার পর থেকে ওর ধারণা হয়ে গেছে কাজল ওকে মারবে। না না, ভয় পাস নে, কাজল তোকে মারবে না, তোকে ভালোবাসে। কাজল সত্যি তোকে ভালোবাসে। ভালোবাসো কি? মা,
মা, কাজল আমাকে মারবে, কাজল আমাকে কষ্ট দেবে। কাজল, তুমি আমাকে মেরো না, তুমি চলে যাও কাজল, চলে যাও। তোমার প্রেমের পাগল নয়ন কাজল। প্রেমে মরি, প্রেমে বাঁচি।
হেসে 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 ও প্রেম ফাঁসিতে হেসে হেসে প্রাণ দেব যে আমি দান দিয়ে প্রেম যায় না কেনা তবু প্রেম দামি তুমি আমি প্রেমের প্রেম যায় না কেনা তবু প্রেম দামি দাম দিয়ে প্রেম যায় না কেনা তবু প্রেম দামি তুমি আমি প্রেমের পাগল তুমি আমি প্রেমের পাগল প্রেম মানে পারলামি দাম দিয়ে প্রেম যায় না কেনা তবু প্রেম দামি তুমি আমি প্রেমের পাগল প্রেম মানে পাগলামি কাজল তোমার জন্য জীবন দেবে কিন্তু তোমাকে মরতে দেবে না তোমাকে ভালো হয়ে উঠতেই হবে আমি তোমাকে ভালো করে তুলব ভালোবাসার মূল্য দিতে যদি প্রাণ দিতে হয় তাও দেব নয়ন আমার নয়ন আমি জানি আমি জানি আমার নয়ন খুন করতে পারে না খুন করতে পারে না খান সাহেব বাবা ড্যানি দেখুন তো ছবিগুলো চিনতে পারেন কিনা আমার সোনার ডিম পাড়া হাঁসটা আপনারা মেরে ফেলেছেন এখন সোনার ডিম তো আপনাদেরকেই দিতে হবে স্যার কি বলতে চাও আপনার এবং আপনার ছেলের ফাঁসির দড়ি এখন আমার হাতে আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন না 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 এগুলো তো ছবি এ দিয়ে কি ভয় দেখানো যায় যায় না আসল জিনিস তো হলো নেগেটিভ কত টাকা চাও তুমি প্রতি মাসে 1,00,000 দিলে চলবে দরকার পড়লে আরো দেব কিন্তু একবারই চেষ্টা মিটিয়ে ফেলতে চাই তুমি কাল নেগেটিভ আর ছবি নিয়ে হোটেল নর্থ ওয়েস্টের 306 নম্বর রুমে চলে আসো নো টেনশন আমি আর ড্যাড ওখানে টাকা নিয়ে যাব এক হাতে নেগেটিভ আর এক হাতে টাকা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনাদের এই দয়ার কথা আমি কোনো দিন বলবো না স্যার আমি অবশ্যই আসবো অবশ্যই আসবো সব ল্যাটা ফেটা হয়ে গেল ও বাবা নো টেনশন ড্যাড দিতে যাব কেন এখন তো শুধু নেব ছবি নেব নেগেটিভ নেব বুঝেছি তার সাথে ওই ব্যাটার জীবনটাও ল্যাটাফাটা করে দিবি হ্যাঁ ড্যাড এখন তো শুধু আমাদের নেবার পালা চলো দেখি আরে আপনাদের তো নেবার পালা কিন্তু এদিকে আমার তো জানের জ্বালা কেন তোমার আবার কি ল্যাটাফাটা হইলো তোমার আবার কোন জ্বালা আরে শুধু আমি না এ জ্বালা আপনাদেরও জ্বালা হয়ে যেতে পারে একেবারে এমএস আপনি বেশি কথা বলেন কি হয়েছে সরাসরি বলতে পারেন না আমাদের ওসি ম্যাডাম নয়নকে পাগলা গারদ থেকে নিজের বাড়িতে নিয়ে গেছে তবে আর বলছি কি একেবারে এমএস মানে মারা সারাকে চারিদিকে শুধু ল্যাটা ভাটা কিন্তু একটা ফাঁসির আসামিকে বাড়িতে নিয়ে গেল কি করে সরকারি পারমিশনে ওদিকে নয়নের মাকে কোথায় যে লুকিয়ে রেখেছে কোনো খোঁজ পাচ্ছি না কেস রিওপেন করার পারমিশন যদি পেয়ে যায় একেবারে ফাইনাল ইভেন্ট বাবা আগে কাজটা সেরে নি তারপর 20 বছর আগে তুমি যা পারোনি আমাকে তাই করতে হবে দেখবো রুসি ম্যাডাম কত বড় ম্যাডাম Oh,
ড্যানি বাবাজি, তোমার সব নেগেটিভ আর ফটোগুলো নিয়ে এসেছি, এবার আমার টাকাগুলো দিয়ে দাও। আমার গোমর যারা ফাঁস করতে চায় পৃথিবী থেকে তাদের রিজিক উঠে যায়, তোমার উঠে গেছে মামা। মামা তোমার ভাগ্নি অনেক কষ্ট পাচ্ছে কবরে, মামা তোমার জন্য অপেক্ষা করছি, যাও মামা যাও। খুন খুন সবাই বেড়ে যেতে না পারে। খুন 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 আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু কেঁদে তো আর কোনো লাভ হবে না, খুনিদেরকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। আপনি কি বলতে পারেন কারা ওনাকে খুন করতে পারে? গোপন করবেন না, গোপন করলে আপনাকে সন্দেহ করা হবে। আমাকে কেন সন্দেহ করবে? আমি তো কতবার নিষেধ করেছি, আমার কথা শুনলে শম্পাও খুন হতো না, ওকেও জীবন দিতে হতো না। শম্পার খুনের সাথে ওনার খুনের কি সম্পর্ক? ভয় পাবেন না, আমি আপনাকে নিরাপত্তা দেব। আজ থেকে আপনার বাড়িতে পুলিশ পাহারা থাকবে। বলুন, শম্পাকে যে খুন করেছে সে কি আপনার স্বামীর খুনি? হ্যাঁ, ড্যানি ওকে খুন করেছে। শম্পাকে ওকে ড্যানি খুন করেছিল? ড্যানি কেন কেন শম্পাকে খুন করেছিল? শম্পার পেটে ড্যানির বাচ্চা ছিল, আর নয়নকে ফাঁসাতে চেয়েছিল ওরা। আপনি কি করে জানেন শম্পাকে ড্যানি খুন করেছিল? আমি ছবি দেখেছি, ও তুলেছিল, ড্যানি শম্পাকে খুন করেছে, সেই ছবি। কোথায় কোথায় সেই ছবি? সেই ছবি দেখে তো টাকা আনতে গিয়েছিল। আর কোনো প্রমাণ? আর কোনো প্রমাণ আছে? আমি জানি না। ছবির নেগেটিভও কি উনি দিয়ে দিয়েছেন? জানি না, শুধু যাবার সময় বলতে শুনেছি টাকা হাতে না পেলে আসল মাল দেব না। আচ্ছা, নেগেটিভ যদি না দিয়ে থাকে তাহলে কোথায় আছে সে নেগেটিভ? আমি জানি না। এই তোমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজো কোথাও কোনো নেগেটিভ পাওয়া যায় কিনা, যাও যাও। ইয়েস ম্যাডাম, এসো। ম্যাডাম, কিছুই পেলাম না। আপনি চিন্তা করে দেখুন, এমন কোন গোপনীয় জায়গা আছে কিনা যেখানে সবকিছু লুকিয়ে রাখতে পারে। আর পেয়ে কি হবে? ও যখন মরে গেছে আর ওটা দিয়ে আমার কি হবে? খুনি শাস্তি পাক, এটা আপনি চান না? আপনার স্বামীর খুনি, শম্পার খুনি, ওদের শাস্তি দিতে আপনি চান না?
প্রমাণ ছাড়া আদালতে বিশ্বাস করানো যাবে না। কে জানি খুনি বললি ছবির মধ্যে নেগেটিভ খুঁজে পাসনি? হ্যাঁ ড্যাড, শুধু খামের মধ্যে প্রিন্ট গুলো পেয়েছি কিন্তু নেগেটিভ পাওয়া যায়নি। আস্তে আস্তে সব ল্যাডা ভেডা হয়ে যাচ্ছে, তোর উপরে ভরসা করাই আমার ভুল হয়েছে। আমি একরামুল্লাহ শালা শুনলাম ওসি পপি ম্যাডাম নয়নের কে সি ওপেন করার পারমিশন নাকি পেয়ে যাবে। পারমিশন পেয়ে গেলে মারা শালা আপনাদেরও আমারও কোনো কিছু হওয়ার আগে ড্যানির সাথে কাজলের বিয়েটা সারি ফেলতে হবে। জাফর তালুকদার তার অর্ধেক সম্পত্তি কাজলের বিয়েতে যৌতুক দেবে আর সেটা বিক্রি করে দেশ থেকে কাটিয়ে পারব। কিন্তু আমি আমার কি হবে? আমার নারা সারা ল্যাটা ফেটা করিয়ে আমাদের তো কম খাওনি। নেগেটিভ যদি উদ্ধার করতে পারো তাহলেই খাতি দেবো, তা না হলে তোমাকে লেটা ফেটা করে দেবো। নয়ন, আমি তোমাকে মারবো কেন? আমি তো তোমাকে বাঁচাতে চাই, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো। আর তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি, আজ আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো। তুমি চলে যাবে এখান থেকে, তুমি আমাকে মারবে, আমাকে কষ্ট দিবে, চলে যাও, চলে যাও এখান থেকে। তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলবো। তোমার হাতে যদি আমার মৃত্যু হয় ভালো, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তোমাকে আমি দোষী করেছিলাম, আর তুমি আমাকে মেরে আর তো প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। চলো ভিতরে চলো, চলে যাও, চলে যাও তুমি। ইমান তোমাকে
এই যে ম্যাডাম, আপনি তো জানেন আপনার পেশেন্টের অবস্থা খারাপ, আজ আরো খারাপ হয়ে গেছে। এর মধ্যে আপনি কাকে নিয়ে এসেছেন? যে ছেলে মায়ের জন্য ফাঁসির দড়ি গলায় দিতে পারে তাকে কে দিয়ে আটকাবেন ডাক্তার? মা, মা গো, মা গো, মা, মা, কথা বলো মা, কথা বলো, আমি তোমার নয়ন, মা, মা গো, কথা বলো, আমি তোমার নয়ন, মা, কথা বলো, মা। জ্ঞান এসেছে, কি অবাক কাণ্ড, জ্ঞান এসেছে। কাঁদিস নে বাবা, কাঁদিস নে, তোর তোর আসল মাকে তুই পেয়ে গেছিস বাবা। এই যে, এই যে তোর আসল মা। মা, এসব তুমি কি বলছো? এই সত্যটুকু তোকে জানিয়ে যাবার জন্যই বোধহয় আল্লাহ আজ পর্যন্ত আমার নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রেখেছিল। কি বলছো তুমি? উনি একদিন তোর জীবন বাঁচানোর জন্যে নিজে মরতে মরতেও তোকে তোকে আমার হাতে তুলে দিয়েছিলেন। না বোন, না, এসব কথা থাক, এসব কথা বলার অনেক সময় পাওয়া যাবে। না বোন, না, আর সময় নেই। ভাবকে হয়ে লিখুন, একদিন আপনি মৃত্যুর মুখোমুখি হয়ে ওকে আমার বুকে তুলে দিয়েছিলেন, আর আজ মৃত্যুর কোলে শুয়ে আপনার সন্তান আপনারই বুকে ফিরিয়ে দিয়ে গেলাম। না মা, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, মা।
টেনি কোথায়? টেনি এত ভালো কথা বল। তালুকদার বাড়িতে বিয়ের দিন ঠিক করতে গেছে। আমি তো তোমাকে বলেছি দাদি, আমার জীবনে পুরুষ একজনই এসেছে, সে নয়ন। নয়ন এক ফাঁসির আসামি, যেদিন সে সুস্থ হবে সেদিনই তার ফাঁসি হয়ে যাবে। নয়নের যেদিন ফাঁসি হবে সেদিন তোমার মেয়ে কুমারী অবস্থাতে বিধবা হয়ে যাবে। সারা জীবন আমি বিধবা হয়ে কাটিয়ে দেব, তবু আর কোনো পুরুষের দিকে ভুলে চোখ তুলে তাকাবো না। কাজল, তোমার জেদের কাছে একবার আমি নতি স্বীকার করেছিলাম, মেনে নিয়েছিলাম নয়নকে, কিন্তু কি পরিচয় পেলাম নয়নের? একটা খুনি, চরিত্রহীন লম্পট। তোদেরকে সবাই পাঠিয়ে আমি ফাঁসিতে ঝুলব। তালুকদার সাহেব, হিংসাকে আমি ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছিলাম, কিন্তু ওই দুই চক্রান্তকারী আমাকে ভালোবাসার পথ থেকে হিংসার পথে টেনে এনেছে। ওরা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসির মধ্যে তুলেছে, আমার নিরীহ মাকে হত্যা করেছে। মিথ্যে কথা, আমরা কেন ওর মাকে খুন করতে যাব? নিজেই খুন করে ফাঁসি শাস্তি পাইছে, তারপরে পাগল সাজে পুলিশের চোখে ধুলো দিয়ে এখানে আসলে ব্যবহার করতি। বল বল, আর কত মিথ্যে কথা বলবি? কুত্তার লেজ যখন কোনো কিছুতে সোজা হয় না তখন তা কেটে দিতে হয়। ফাঁসির শাস্তি তো আমার হয়েই আছে, আমি চাই সমাজ থেকে এইসব নোংরা জীবনকে শেষ করে দিতে। আপনি জানেন না ওরা দুটো কত বড় জানোয়ার। জানি, আমি সবই জানি, শুধু তোমার হাতে পেলেই আমি পুনর্বিচারের জন্য এই কেস করে তুলব। শান্তা হত্যা এবং তার মামা হত্যার দায়ে ওদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো। তোকে মুক্ত করে আনবো বাবা। মা, মা কি পারবেন সত্যি পারবেন নয়নকে বাঁচাতে? হ্যাঁ মা, আমাকে কি পারতেই হবে। 20 বছর পর যে সন্তানকে আমি কাছে পেয়েছি তাকে আর হারাতে চাই না। শুধু একবার মা দেখে আমার এই শূন্য বুকটা ভরে দে বাবা। পপি, পপি, আমার ছেলে, আমার ছেলে ভালো হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ। সেই খবর পেয়ে কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন নয়নকে নিয়ে যেতে। শুনলাম নয়ন তোমারই সন্তান। জি স্যার, ও আমারই সন্তান। 20 বছর পর ওকে আমি খুঁজে পেয়েছি। বাট আই এম সরি পপি, আমি জানি কি নির্মম কাজ আমি করছি। আইনের এই পোশাকের নিচে আমার বুকটা হু হু করে কাঁপলেও কর্তব্যের চেয়ে বড় আমার কাছে যেমন কিছু নেই, তেমনি তোমার কাছেও নেই পপি। ও যখন সুস্থ হয়ে গেছে ওকে জেলখানাতে ফেলে দিতে। আমি সুস্থ হয়ে গেছি মা, আমি চাই না আমার জন্য আমার মা মিথ্যে কথা বলুক। এই ওকে নিয়ে চলো। নয়ন, আমি পুলিশের পোশাক পরে এলো, পুলিশ হিসেবে আসেনি, আজ একজন মা হিসেবে আপনার কাছে এসেছি। ওই নেগেটিভ গুলো না পেলে আমার সন্তানের ফাঁসি হয়ে যাবে। আপনার সন্তান? হ্যাঁ বোন, হ্যাঁ, নয়নের আসল মা আমি। আমি নয়নের মা হিসেবে সন্তানের জীবন দেখতে চাইছি। আমি দিচ্ছি, সব নেগেটিভ এনে দিচ্ছি।
আমি আপনাকে নেগেটিভ দেবো না। পুলিশের সততার সাথে, পুলিশের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আজ তোকে আমি একটা একটা করে শিক্ষা দিয়ে বোঝাবো পুলিশ কাজে বলে। জনাব আকরাম খানের পুত্র, জনাব ইমরান খান ড্যানি শহীদ, আপনি বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। অর্ডার, অর্ডার, অর্ডার ইওর অনার। এই কেস রিওপেন করে আদালতের সিদ্ধান্তের প্রতি যে চ্যালেঞ্জ করা হয়েছে তা এক অধ্যত্তপূর্ণ ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। আদালতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পুলিশের অতি ফরিজাক্ত কপি এখন কোথায়? কোথায় নয়নের নির্দোষিতার প্রমাণ? এদিকে যখন আদালতের বিচার কাজ চলছে তখন আদালতের মূল্যবান সময় নষ্ট করে ম্যাডাম পপি কোথায় গিয়ে আটকে আছে? বলুন কবুল। সাব্বাস কাজল, সাব্বাস। তোমার সাহস আবার প্রমাণ করেছে এদেশের নারী জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করতে পারে। আপনি এখানে কেন এসেছেন? ওদিকে আমার ছেলের পুনঃ বিচার শুরু হয়েছে, তা সত্ত্বেও আমি এখানে ছুটে এসেছি আর একটা মেয়েকে জীবন্ত ফাঁসি থেকে বাঁচাতে। একটা মা অন্যায়কে রোধ করতে আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। এখানে কোনো অন্যায় হচ্ছে না, এখানে বিয়ে হচ্ছে। বিয়ে? কিসের বিয়ে? এখানে একটি মেয়ের জীবন নষ্ট করা হচ্ছে। আমি ড্যানি আর তার বাবাকে গ্রেফতার করতে এসেছি। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? এই তার প্রমাণ। আশা করি একটি বড় প্রমাণ আপনার দরকার নেই। চলো, এই ছবি তো আদালতে যাবে, তোমরাও গিয়ে সাক্ষী দেবে। লেটস মুভ। আগে বিয়েটা পুড়িয়ে নেই, তবে এখানে নয়, আমাদের আর সময় নষ্ট করা যাবে না। আসামি নয়নের পুনর্বিচারের এই মামলায় তাকে নির্দোষ প্রমাণ করার জন্য আজ কোর্টে যেসব প্রমাণ দাখিল করার কথা ছিল আসামি পক্ষ তা দাখিল করতে পারেনি। সুতরাং এই আদালত ইতিপূর্বে দেয়া রায় বহাল রাখার। তোমার মারে কাজল বুকুল দান্ডে, খালাম মারে সবার ড্যানির ভিড় হয়ে গেছে। নো টেনশন, এখানে আমি যা কবুল করবো তাই কবুল হবে। মোটা মোটা সঙ্গে দেখুন পুরোপি কাজল, আপনি বলুন কবুল। কলুদের সাথে মানুষের বিয়ে হতে পারে না। হবে, হতেই হবে, কারণ এই কুকুর একেবারে জায়গা মতো কামড় বসাতে জানে। নো টেনশন। এমন লেখা কথা করে না বৌমা, তোমার হবু স্বামীর যোগ্যতা কতখানি তাকে দেখে নাও। মাই ডিয়ার বৌ, আমার লোকগুলো দড়ি ধরে টানতে থাকবে আর তোমার বাবা মার গলে ফাঁস আটকাতে থাকবে। তুমি কেমন কেন করছি?
আর না বললো জোড়া ফাঁসি কি বলে না কাজল না সে বিয়ে হয়েছে মৃত্যু অনেক শান্তি ওদের শাস্তি দেয় না মালা আমি আমি ওদের চক্রে পড়ে অনেক পাপ করেছি মৃত্যুই আমার উপযুক্ত শাস্তি আমাদের মৃত্যুর জন্য ভাবিষ্য কাজল আজ তোর ইজ্জত রানী লেটার ফেটা করে খেলাবো ওই পোশাক আমার মায়ের সম্মান দেশের আইনের সম্মান কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে কেউ অসম্মান করতে পারে না মায়ের ওই পোশাকের শক্তি আজ আমি তোকে দেখ বাবের কাম করছি ফাঁসিতে মাইজে দিলে কেমনে না গো ও তারা দিয়ে আমার মারতেছে দাঁড়বে দাঁড়তে দাঁড়বে মামুরে বাড়ি কি কাকার বাড়ি কি কাকার বাড়ি কি ওর বাড়ি কি ওর সালা কত সাল লাগবো না সোজা যা সোজা যা কইতা কি কানে হ্যাঁ তোদের ধরার জন্য আমি আগেই তোর সাজিয়ে রেখেছিলাম ভাইকে বাঁচাতে চাইলে পায়ের জুতো খুলে তোর মেয়েরে গেলে একটা বাড়ি দে Thank you.
তোমরা সারেন্ডার করো। কমিশনার স্যার, দেখেন আপনার উচিত তার সন্তানকে বাঁচাবার জন্য আমাদের লেখাটা করে ফেলেছে। ওদেরকে অস্ত্র ফেলে দিতে বলেন, তা না হলে আপনার গুলি করে ইন্সপেক্টর পপি শুট হিম। আমার গুলি করতে পারবি না তাহলে কমিশনার স্যার? নো স্যার, ওই শয়তানের জীবন নিচ্ছে, আপনার জীবন অনেক মূল্যবান। এই তো বুদ্ধি হয়েছে। আমার সন্তান অনির্দোষ। ঠিক আছে ঠিক আছে, আমি ওর জন্য কোর্টে চেষ্টা করবো। চলো চলো, এই আদালত সকল সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে শম্পা হত্যা মামলার আসামি নয়নের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দিচ্ছে। নয়ন, মৃত ব্যক্তির কবরে কাঁদলে তার আত্মা কষ্ট পায় রে। নয়ন ভাই, নয়ন ভাই, কাজল বুবু যান আপনার জন্য খাড়ে আছে। মানে মারি ভাবি বুঝলে কাম নেই, যান দিল করল তো। যা বাবা। ভালোবেশি অন্ধকারে অন্ধকারে চিরাকারে বেশি রেখো আমারি না, I'm sorry.